প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস, আবার এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের কি গত ক্লাসে আমরা কানামাছি ভোঁ ভোঁ পড়েছিলাম অর্ধেকটা, আজ আমরা বাকিটুকু পড়ে ফেলবো। তাহলে চলো এবার আমরা আমাদের পাঠে চলে আসি। বাড়ির পেছনের ছোট্ট মাঠে খেলা চলছিল, এমন সময় ছোট মামা এলেন, বললেন, আমায় নেবে তোমাদের সঙ্গে? সবাই আনন্দে হইচই জুড়ে দিল। মামাও ছোটদের সঙ্গে তার শৈশবে ফিরে গেলেন যেন। খেলা শেষে মামাকে ঘিরে গোল হয়ে বসল সবাই। তপু অবাক চোখে জিজ্ঞেস করল, মামা তুমিও এ খেলা জানো? মামা হেসে উঠলেন, বললেন, জানি মানে এ তো অনেক পুরনো খেলা। কি বেশ মজা লাগছে, তাই না? এবার কি আমরাও তো খেলবো, তার আগে আমরা কিছু কাজ করে ফেলি। আমরা এখন কি করব? প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলবো এবং কি করব খাতায় লিখব। ক, তপুর মামার বাড়ি কোথায়? উত্তর, তপুর মামা বাড়ি শীতলপুর। খ, সবাই কখন খেলা করে? উত্তর, সবাই বিকেল বেলা খেলা করে। গ, নতুন খেলা শেখার নাম কি? নতুন শেখা খেলার নাম কানামাছি। ঘ, রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো? রাতুলের চারপাশে সবাই এক ঝাঁক মাছির মতো ঘুরতে লাগলো। চলো এবারে আমরা সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, প্রথমে কার চোখ কাপড় দিয়ে বাঁধা হয়েছিল? এক, শিহাবের। দুই, সুবিমলের। তিন, কেয়ার। চার, রাতুলের। তাহলে কি বলো তো, আমরা তো এখনই গল্পটা শিখলাম। কার চোখ বাঁধা হয়েছিল বলো? রাতুলের। হ্যাঁ, আমাদের সঠিক উত্তর রাতুলের। খ, রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে? কি করে বলো তো? এক, খেলে। দুই, ঘুমায়। তিন, পড়ে। চার, গল্প করে। সঠিক উত্তর কোনটি? হ্যাঁ, গল্প করে। তাহলে আমাদের সঠিক উত্তর চার, গল্প করে। এবারে আমরা দেখি তো পরের কি প্রশ্ন রয়েছে। গ, খেলার সময় রাতুলের সামনে আঙ্গুল কে উঁচু করল? এক, সোমা। দুই, কান্তা। তিন, তপু। চার, কনক। বলো তো কে? সোমা। হ্যাঁ, সঠিক উত্তর আমাদের হচ্ছে সোমা। ঘ, মামা এসে কি করলেন? এক, বসতে চাইলেন। দুই, খেলতে চাইলেন। তিন, বাড়ি ফিরে যেতে চাইলেন। চার, খেলতে মানা করলেন। কি করেছেন মামা বলো? খেলতে চাইলেন। তাহলে আমাদের সঠিক উত্তর কি? মামা এসে খেলতে চেয়েছেন। এবারে আমরা কি এখানে বক্সে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো থেকে কি আমরা বিপরীত শব্দ জেনে নেই এবং কি এই ফাঁকা ঘরে সঠিক শব্দটি বসিয়ে কি বাক্যটি সম্পন্ন করি? তাহলে চলো। বড়, ছোট, অনেক, অল্প, সামনে, পিছনে, আনন্দে, দুঃখে। ক, বাংলাদেশ ড্যাশ একটি দেশ। বাংলাদেশ কেমন দেশ বলো তো? ছোট একটি দেশ। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, বাংলাদেশ ছোট একটি দেশ। খ, গ্রামের ছেলেমেয়েরা ড্যাশ খেলাধুলা করে। গ্রামের ছেলেমেয়েরা কেমন খেলে? অনেক খেলে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, গ্রামের ছেলেমেয়েরা অনেক খেলাধুলা করে। গ, সবাই ড্যাশ হইচই শুরু করলো। সবাই কি হইচই শুরু করলো বলো? কেন? আনন্দে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, সবাই আনন্দে হইচই শুরু করলো। ঘ, আমাদের ড্যাশ এগিয়ে যেতে হবে। কি আমাদের কি এগিয়ে যেতে হবে বলো? সামনে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবারে আমরা কি এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছি, আমরা এই বাক্যগুলো পড়ি এবং কি অবস্থান অর্থাৎ কোনো স্থান বুঝিয়েছে এরকম শব্দগুলোকে কি আমরা এই ডান পাশের ফাঁকা জায়গাগুলো কি লিখে ফেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক, আমরা বাগানে বনভোজন করছি।
এখানে অবস্থান বুঝিয়েছে, এরকম শব্দটা কি হচ্ছে? বাগান। খ, ওরা উঠানে গল্প করছে, তাহলে এখানে কি হবে? উঠান। গ, মাঠে খেলা চলছিল, তাহলে এখানে কি, কোথায় খেলা চলছিল? মাঠে। এটাও কি একটা স্থান, তাহলে আমরা কি লিখবো? মাঠে। ঘ, সন্ধ্যার পর আকাশে চাঁদ উঠল, তাহলে কি হবে এখানে? কোথায় চাঁদ উঠেছে? আকাশে, তাহলে আমরা লিখবো আকাশে। উ, গ্রামটি ছবির মতো সুন্দর, তাহলে আমাদের এখানে কি হবে? গ্রাম। এবারে চলো আমরা কি করব, এখানে তো একটা খেলা শিখলাম, আমরা এবারে একটা মজার খেলা শিখব। তাহলে চলো আমরা সবাই মিলে শুরু করি, দেখি খেলাটা কিভাবে খেলেছে এরা। এটি একটি শব্দ খেলা, দুজন বা কয়েকজন মিলে এটি খেলা যায়। খেলার নিয়ম এরকম, প্রথমজন একটা শব্দ বলবে, যেমন আম। দ্বিতীয়জন কি করবে? দ্বিতীয়জন আম শব্দটা বলে আমের শেষ বর্ণ দিয়ে একটা শব্দ তৈরি করবে, যেমন আম মশা। কারণ আমের শেষে হচ্ছে ম, আর পরে ম দিয়ে হচ্ছে মশা। এরকম আবার কি হবে, তৃতীয়জন এ দুটো শব্দ উচ্চারণ করে নতুন শব্দের শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করবে। মানে বুঝতে পারছো তো, যেমন আম, আমের শেষে কি ম রয়েছে? আম মশা, মশা তাহলে কি শেষে তালব্য স রয়েছে, তাহলে শেষে শামুক। এরকম তাহলে হচ্ছে কি, আম মশা শামুক। এভাবে শব্দের মালা তৈরির খেলা চলবে, কি বেশ মজা হবে তাই না বলো? শব্দমালার প্রতিটি শব্দ ধারাবাহিকভাবে বলতে হবে, কেউ না পারলে সে বাদ যাবে, তখন পরের জনের পালা আসবে। এভাবে এক এক করে ঝরে পড়ার পর শেষ জন কি বিজয়ী হবে। তাহলে চলো আমরা কি বাসায় সেই খেলাটি কি প্র্যাকটিস করি। এবারে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বাহ কি চমৎকার একটা ছবি, আমার যে কি ভালো লাগছে, এত সুন্দর একটা ছবি। কি করছে এখানে, আমরা কি দেখতে পাচ্ছি? অনেক ছেলে মেয়ে একসঙ্গে কি করছে, খেলা করছে তাই না বলো? হ্যাঁ, তাহলে ছবিটি দেখে তো আমার অনেক কিছু মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে ছবিটিতে আসলে কি কি আছে? ছবিটিতে কে কে আছে ওখানে বলো, আমরা ওখানে কি দেখতে পাচ্ছি? আমার তো মনে হচ্ছে ওই ছবিটিতে আমি নিজেই চলে গেছি। আমার মনে হচ্ছে আমিও আমার বন্ধুরা মিলে প্রতিদিন বিকেলে আমাদের মাঠে খেলতে যাই, সেই ছবিটি আমি ওখানে দেখতে পাচ্ছি। আমি কি কি খেলতে পছন্দ করি জানো? আমি দড়ি লাফ খেলতে পছন্দ করি, সুমি ও রনি ঘুড়ি উড়াতে পছন্দ করে, মলি পলি ও বাবু এক্কা দোক্কা খেলে। খেলার মাঠে আমরা সবাই অনেক মজা করি, কি তোমরাও কি এরকম কিছু ভাবছো? হ্যাঁ, তাহলে কি করো, মিসের যেরকম এসব করতে ভালো লাগে, মিস তো সেই শৈশবে ফিরে গেছেন, মিস কি সেগুলোই বললেন। এখন তোমরা কি কি করো, ওই ছবিটি দেখে তোমাদের মনে কি হচ্ছে, সেগুলো কি করবে? খাতায় এখনই লিখে ফেলবে। আর কি, আমরা শুরু থেকে এ পর্যন্ত যতগুলো পড়া শিখেছি সবগুলো বাসায় চর্চা করব। আর কি, পরের ক্লাসে আমরা আবার আসব মজার মজার অনেক পড়া নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই।